বেঁচে ঘুমোচ্ছেন। বুকের ভেতরটা কেমন উতাল পাতাল করছে। তুমি এতক্ষণ ধরে কেন ঘুমোচ্ছিলে গো ঠান্দি? এদিকে তুমি ঘুমোচ্ছিলে আর ওদিকে ওদিকে কামিনীও নিজের ঘরে ঘুমোচ্ছিল। নে কামর হাত বাসকো আমার, জানে না যেন আমাদের আবার নিদ্রা ধূম প্রয়োগ করা হয়েছিল। তাই তো সারা রাত আমার হিটকি মেরে পড়েছিলুম। সে কি কাণ্ড, নিদ্রাধুম? হ্যালো রিম্বা, তুই কেন জেগেছিলিস? লা রাতে ছিলি না বুঝি পাশাদে? রে আমি যে কোন নিচের গোপন ঘরে ছিলাম সে কথা ঠান্ডি জেনে গেলে তো সর্বনাশ হবে। কি হলো লা, এখন দেখি জেগে জেগেই নিদ্রা যাচ্ছি। ঠান্ডি আমার মনে হয় আমাদের এক্ষুনি বদ্ধভূমিতে যাওয়া উচিত। আমার মন বলছে এই যা হয়েছে সব ওই রোহিণী আর অগ্নির জন্য। ঠিকই বলেছিস লা, আমি সেইরকমই কিছু একটা টের পাচ্ছি। আমাদের এখন সেখানে যাওয়াও দরকার। রাজকন্যা, রাজকন্যা, এটা কি করে সম্ভব? হ্যাঁ না না না, রাজকন্যা কিছু একটা ভুল হচ্ছে। রাজকন্যা না, যোদ্ধা আসবেন না। একবার যখন আপনি জলের উপর দিয়ে হাঁটতে পেরেছেন আপনি পুরো কাজটা নিশ্চয়ই পারবেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই। আমি কি করে পারলাম এটা? আমি তো সাধারণ মানুষ, রাক্ষসীরা তো আমার মধ্যে মানুষের গন্ধই পেয়েছে। কি করে সম্ভব এটা? যোদ্ধা এসব প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ আমরা পরে নিশ্চয়ই পাবো, এখন সময় নেই আমাদের হাতে। ঠিক আছে, এখন কি করব বলো? এবার দেখতে হবে পাখি যা যা বলেছিল সেগুলো মেলে কিনা। আপনি ওখানটায় দেখুন তো, ওই গাছের মধ্যে কোনো মৌচাক আছে কিনা যেটা চকচক করছে। রাজকন্যা আমি দেখতে পাচ্ছি, ওই তো সোনালী আর রূপালী রং মেশানো মৌচাক। ঠিক আছে, এবার আপনি এগিয়ে যাবেন। যদি আপনার ডাকে সোনালী মৌমাছি আর রূপালী মৌমাছি আসে তাহলে বুঝবো আমরা সঠিক পথে এগোচ্ছি। যান। সোনালী মৌমাছি, রূপালী মৌমাছি, তোমরা এসো। পশু পাখির সাথে তো রাজকন্যা কথা বলে, আমি কি পারবো? সোনালী মৌমাছি, রূপালী মৌমাছি, তোমরা কি শুনতে পাচ্ছ?
এসে সবকিছু শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই না। অদ্ভুত ব্যাপার, একটা পেঁচাও নেই এখানে, সব গেল কোথায় টান্দি? তোমাদের দুজনের এত শক্তি থাকা সত্ত্বেও দুজন সামান্য শিশু প্রাণ নিয়ে পালিয়ে গেল। তাহলে সারা রাত রাক্ষসীদের দল ঢাক ঢোল বাজিয়ে কি ফাঁকা কারাগার পাহারা দিচ্ছিল? হিম্বা, উত্তর দে। তুই কোথায় ছিলি কাল সারা রাত? পাহারা দিসনি কেন লা? সারাক্ষণ মাথায় বদমাইশি ঘুরে বেড়ায় তাই না? বল বল কোথায় ছিলি বল। থুতুরে বুড়ি একটা, কোথায় কোথায় খালি আমাকে মারা। দাঁড়াও, এর হিসেব আমি তোমার নাতনির থেকে কড়ায় গণ্ডে বুঝে নেব। হায় রিম্বা, পড়ে যা। এই ছায়া মূর্তি, তবে কি এই ওদের পালাতে সাহায্য করেছে? কি হলো? কিছুই তো বোঝা গেল না। আর এত সাহস বোঝা যাবে না। খুব শক্তিশালী কেউ ওদের উদ্ধার করেছে, সাধারণ কেউ নয় লা। কিন্তু কে 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 সাহায্য করলো ওদের? কালনাগিনী না বুড়িমা? মন খারাপ করবে না যোদ্ধা, এটাই হয়তো হওয়ার ছিল। সত্যি তো যোদ্ধা কি করে পারবে নি অসাধ্য কাজ? পাখি তো বলেইছিল রাক্ষস খোক্কোষ ব্যঙ্গমা ব্যঙ্গমীর বংশে হলে তবেই একমাত্র এই পরীক্ষা দেওয়া যায়। আমি শুধু শুধু না 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 যোদ্ধা, সময় নষ্ট না করে ফিরে আসুন, আমরা নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে নেব। চলে আসুন। না রাজকন্যা।
না না আমি ঠিক আছি এই দেখো রাজকন্যা দেখো রাজকন্যা পাখির কথা সত্যি হয়েছে এই দেখো আমার হাতে সোনালি এবং রূপালী বলাই তৈরি হয়েছে তার মানে পরের কথাগুলো সত্যি হবে আপনি পারবেন সোনার কাঠি রূপোর কাঠি স্পর্শ করতে দেরি করে লাভ নেই চলুন চলো 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 রাজকন্যা আমার রাজ্যে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে নেলা বেশ কিছুদিন ধরে আমি তার সংকেত পাচ্ছি ওই মেয়ে আমার সব কিছু গোলমাল করে দিয়েছে আমি নিজে যাব ওকে খুঁজে নিয়ে আসতে আমিও তোমার সঙ্গে যাব আমার অনেক হিসেব বাকি আছে ওর সঙ্গে না না আমি একাই যাব যেখান থেকে পারি ওকে খুঁজে নিয়ে আসবো তারপর নিজের হাতে ওকে শেষ করে দেবো ওই বুড়ি কিচ্ছু করতে পারবে না আমার সব জানা আছে ওকে শুধু বড় বড় কথা ওদেরকে যে সাহায্য করেছে সে নিশ্চয়ই কোনো নতুন আপদ আমি আগে গিয়ে ওকে খুঁজে বের করব কোনো লাভ নেই যে ওদের সাহায্য করেছে তার থেকেও বেশি জরুরি ওদেরকে খুঁজে বার করা সেটা ঠিক কিন্তু ঠান্ডি যে মানা করেছে এখনো ঠান্ডির কথা শুনবে না আমার কিন্তু কিভাবে খুঁজে বের করব ওদের তোমার আমার মিলিত শক্তি দিয়ে এগুলো আবার কি সোনালি আর রূপালী মৌমাছি এই মৌমাছি দুটো এখানে এলো কেন তবে কি কেউ বংশ পরিচয় নির্ধারণে পরীক্ষা দিয়েছে কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না সবটা শুনলে তবে তুমিও বুঝতে পারবে আর ওরা কোথায় আছে সেটাও আমরা ধরতে পারবো কি করে সম্ভব রোহিণী প্রাণভোমরা পাবে আমি জানি কিন্তু অগ্নি কি করে সোনার কাঠি রূপোর কাঠি স্পর্শ করবে না না আমার তো সমস্ত হিসেব গোলমাল হয়ে যাচ্ছে কালনাগিনী এটা কি করছে যেভাবেই হোক রাজমাতাকে এটা জানাতেই হবে আর সেটা খুব তাড়াতাড়ি তারা আমাদের তারা বুঝলে না বড় মা আমি মন্ত্রীমশাই সোমেশ্বর আর তারার মেয়ে আমার নাম মতি
আছিস মা? কত দিন পর তোকে দেখলাম। আমরা যে শুনেছিলাম না গো, আমাকে মারেনি, আমাকে তো অভিশাপ দিয়ে আটকে রেখেছিল। এই জন্যই তুই এই রূপে ছিলি? হ্যাঁ গো রাজা মশাই, তাই জন্যই তো। কিন্তু শর্ত ছিল বাবা মায়ের স্নেহে অভিশাপ কাটবে। এদিকে আমার তো বাবা মাই নেই, আমি আমি তাই ভেবেছিলাম চিরকাল বোধহয় আমাকে এমন অভিশপ্ত জীবনই কাটাতে হবে। আমি মেনেও নিয়েছিলাম, আগেকার সব স্মৃতিগুলো না কেমন অস্পষ্ট হয়ে যাচ্ছিল। মতি, তাহলে আজকে সাপ মুক্তি হলো কেমন করে? এই যে তুমি, এই যে রাজা মশাই, তোমরা আমাকে বাবা মার স্নেহ দিলে, ভালোবাসলে, তাই তো আমার সাপ মুক্তি ঘটলো। জ্যোৎস্না, কখনো ভাবতে পেরেছিলাম এমন দিনও দেখতে পাবো? ভাবিনি কাঞ্চন, এই 18 বছরে আমি কাছের মানুষগুলোকে আবার আমার জীবনে ফেরত পাবো। আমি বাবাই ছেড়ে দিয়েছিলাম। মতি, তোর বাপ এমন আশ্চর্য দরজা তো আমি আগে কোনোদিনও দেখিনি। মতি, 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 দাঁড়া। মতি তো চলে গেল। মতি, 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 দাঁড়া। মতি, মতি, এই দেখুন, এখানেই রয়েছে সোনার কাঠি, রূপোর কাঠি, যা আমি কিছুতেই স্পর্শ করতে পারিনি। আমার মন বলছে আপনি নিশ্চয়ই পারবেন, একবার চেষ্টা করে দেখুন না। ঠিক আছে রাজকন্যা, আপনার যে হাতে সোনার বলয় রয়েছে সেই হাত দিয়ে সোনার কাঠি স্পর্শ করুন, আর যে হাতে রূপোর বলয় রয়েছে সে হাতে রূপোর কাঠি, চেষ্টা করে দেখুন তো। ঠিক আছে রাজকন্যা।